তো হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি অনেকেই আমার নিয়ে অনেক খারাপ মন্তব্য শুনছো বা অডিও ভাইরাল হচ্ছে সেটা শুনছো, কিন্তু এটার আসল সত্যতা তোমার কি জানো? যেটা আমি খারাপ মাইন্ডে বলেছিলাম সেটাই কিন্তু ভাইরাল হচ্ছে, যেটা আমি সত্যিটা বলেছিলাম সেটা কিন্তু ভাইরাল হয়নি। ঠিক আছে, ওই মেয়ের সাথে আমার 4-5 দিন আগে কথা হয়েছিল। ঠিক আছে, ওই মেয়ে বলে দিয়েছি, ওই মেয়ে হচ্ছে যে কোশ্চেনার জন্য খুঁজে বলছিল। ঠিক আছে, অনেক দিকে এদিকে ওদিকে কোশ্চেনের জন্য খুঁজে বলছিল। ঠিক আছে, তো তুমি ওকে বলো যে কোশ্চেন নিতে চাও, এরকম ব্যাপার নিয়ে একটা বলো। আর বিষ্ণু টিউশন নাম বললাম এই কারণেই, ওটা আমার যদি বলা ভুল হয়েছে, কারণ সেই মুহূর্তে মনে চলে এলো, মানে ভীষণ এডুকেশন নিয়ে অনেক রকম কমেন্ট তো আমি দেখেছি আগেও। ঠিক আছে, অনেকেই জানো সেই কমেন্ট, সেটা আমি বলে নাই, আর আমি এর ব্যাপারে সত্যি কথা বলতে বেশি কিছু জানিনি। তো সেই নামটা মনে চলে এলো, ফট করে বলে দিলাম। সেই বেসিসে আমি ভিডিও বানিয়ে মজা দেখতে চাইছিলাম যে মেয়েটা কী বলতে চাইছে। তো সেই মেয়েটা আমাকেই উল্টো ফাঁসিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাকে উল্টো ফাঁসিয়ে দিয়ে এখন আমার নামেই মানে বদনাম ছড়াচ্ছে। আর সত্যি কথা বলতে যে আর মেয়েদের ব্যাপারে আমি কেন বলেছিলাম বলতো, এই জিনিসটা যদি হয় তো সব ছেলে মেয়ে উভয় হবে, হবে নাকি? ঠিক আছে, হলে সবাই হবে। আর শুধু মেয়েটাকে আমি বললাম এই কারণে যে ওই মেয়েটাকেই আমিও চাইছি যে দেখি যদি করতে চাই, তো সেই নিয়ে আমি একটা ব্যবস্থা নেবো। ঠিক আছে, সেই কারণে আমি ভিডিওটা বানিয়েছিলাম। তারপর আমি ভেবে চিন্তে দেখলাম যে না, এইসবগুলো মজা করা ঠিক না, একটা মেয়েকে নিয়ে এরকম ছিল্লি করা ঠিক না। তো সেই কারণে আমি পরে ফোন করে বলে দিলাম, মোটামুটি 2-3 ঘন্টা পরে মনে হচ্ছে ফোন করে বলে দিয়েছি ওকে যে এরকম কিছু না, এটা আমি মজা করেছিলাম বা কোশ্চেন মোশ্চেন আমি দিতে পারবো না। আর ঠিক আছে, ওকে বলে দিলাম। ঠিক আছে, কিন্তু মেয়েটা সেই উল্টাই আমাকে মানে বলে ফেললো। দেখো, ওই ভিডিওটা কিন্তু ভাইরাল করেনি, যদি আছে ওকে চাষ রেকর্ডিং থাকবে যে আমি তোমাকে যারা বলেছিলাম সব মিথ্যা কথা, এলে ফ্যাক এলে কিছু নাই। ঠিক আছে, আর কোশ্চেন আউট আমি গিয়ে বলে আমি যে কোশ্চেন আউট করতে পারবো, আমার কি কোনো ক্ষমতা আছে? আমি তো সাধারণ ঘরের একটা ছেলে, আমার এমনিতে পয়সাও নেই খুবটা বেশি, আর আমি এসবের ব্যাপারে জড়িতও নেই, আর আমি পড়াশোনা করেই অনেকদিন দেখছো যে আমি প্রচুর খাঁটি গরিব ঘরের ছেলে। তো ব্যাপার হচ্ছে যে মেয়েটাকে মজা করে বলতে গেলাম যে এবার আমাকেই ফাঁসিয়ে দিয়েছে। তো মেয়েটা কিন্তু অলরেডি আগের থেকে আমি যেটা শুনেছিলাম ওর মেয়ের ব্যাপারে বলে আমি ওকে বলেছিলাম, ও নাকি ডকুমেন্টস নাকি কথা বলছিলো যে করে জমা দিয়েছে নাকি, আমি যে শুনছিলাম সেই নিয়ে একটা মজা কিছু ভিডিও বানালাম আর ওটা ভাইরাল হয়ে গেলাম। তো সবাইকে একটা বলছি যে হ্যাঁ, যদি আমি মজার ছলে ভুল করে থাকি তো অবশ্যই যদি সেটা খারাপ হয়েছে আমি ক্ষমা চাইছি তাও আবারও, যে আমার এটা বলাটা ভুল হয়েছে মেয়েটাকে আমার বলাই ভুল হয়েছে, কারণ ওই মেয়েটা আমার গ্রুপেরই। ঠিক আছে, তো ও নিয়ে আমাকে বলছিল একজন, সেই কারণে আমি ভিডিও বানিয়েছিলাম। ঠিক আছে, তো যাই হোক, ব্যাপার হয়েছে যে এখন হয়তো অনেক দিকে খারাপ মন্তব্য ছড়াচ্ছে, এটুকু বলছি যে আমি এই সকল ব্যাপার সত্যি কথা বলতে কিছু জানিনি। আর ভীষণের নামটা মনে হচ্ছিল ফট করে, কারণ ওই নামে শুনেছিলাম অনেকবার। ঠিক আছে, অনেক দিন থেকে শুনছি আমি ওই মানে ওই ওর নামে বদনাম, অনেকে আমাকে কমেন্ট করেছে বা অন্যান্য জায়গায় তোমরাও আসলে শুনেছো, সেই জন্য নামটা বলেছি। তো ভীষণ টিউশন নামটা বলা আমার হয়নি মানে উচিত হয়নি, সেই কারণে বলছি যে আমার ওইটা সরি, ক্ষমা চাই নিয়েছি আমি যে বলাটা আমার ভুল হয়েছে। সকলকে একটু ভিডিওটা শেয়ার করে দেওয়া যাতে, এটা সত্যি বলছি আমি, জানো আমি এই দুর্নীতির বিরুদ্ধে থাকি সবসময়, এই সকল মানে ঝামেলার মধ্যে থাকতে চাই না। তো আমি এক এক ভাবে ভিডিও মানে কথা বললাম আর এক কিছু হয়ে গেল, আমি লাস্টে ফেঁসে গেলাম মানে অকারণে। ঠিক কথা বলতে আমি কেউ নয় আর আমি কোশ্চেন দিতে পারবো না, আমি নিজেও জানি না এই ব্যাপারে। তো ঠিক আছে, অন্যরা আশা করি বুঝলে যে আমি সত্যি বলতে আমি আমি একটা কি আমি সামান্য তুচ্ছ মানুষ, আমি কি পারবো এইসব করতে? অনেকে লোক তোমার যদি অনেক কিছু বলে যে আজ পরীক্ষা তোমার করে দেবো, টাকা দাও, টাকা তুমি দিবে কি? বোকা, যারা দেয় তারা বোকা। তো সেই সেই হিসাবে আমি ভিডিওটা বানিয়েছিলাম যে দেখি মেয়েটা কী বলতে চাইছে, মানে ফোন করেছিলাম আর কি। তো কী আর বলবো, এরপর আমি ফেঁসে গেলাম। ঠিক আছে, একটু ভিডিওটা শেয়ার করে দাও যাতে ব্যাপারটা বুঝে যায়, এটা কিন্তু সত্যি মানে জেনুইন নয়, ফ্যাক জিনিস। ঠিক আছে।